দর্শক বন্ধু এবে বিগত যদি ধরা যায় 2020 মসিহারু যেবুটু করোনা মহামারী সারা বিশ্বক কবলিত করিছে সেবুটু চীনর কারনামা বিশ্বর প্রতি কোণরে অনুকোণরে সমস্তঙ্কু জনা চীনর ষড়যন্ত্র হেউ বা সম্প্রতি উজাগর হইথিবা 2015 মসিহারু করোনা ভলি ভয়ঙ্কর ভূতাণুকু বোমা আকারে বা জৈব বোমা আকারে ব্যবহার করিবার যে প্রয়াস করেছিলা চীন এহা উপরে অভিযোগ হো অথবা নিকটরে আকাশকু পঠাইথিবা লং রেঞ্জ 5B মিসাইলর বিফলতাকু হেউ সবুঠি চীনর চর্চা গোটিয়ে পটে ইউএন ডব্লুএচও আদি ইত্যাদি চীনর কারনামারে ব্যস্ত এবং বিব্রত হেউথিবা বলে চীন নিজ পড়োশী সহ সমুদ্র পথরে এবং খাস করে অন্যান্য অঞ্চলরে জবরদস্ত পশি অনেক প্রকারর ইনফ্রাষ্ট্রাকচার ডেভেলপমেন্টকু জন্ম দেউথবার ঘটনা মধ্যে সবুয়াড়ে পরিচিত মোটামুটি কহিবাকু গলে বিশ্বর এমিতি কোনসি স্থান নাহি যেউঠি চীনর চর্চা নাহি এমিতি এক চর্চা বে জড়ি হই যাইছি সিঙ্গাপুরকু নেই যেউঠি জনে ভারতীয় মহিলাঙ্কু জনে চীনি যুবক আক্রমণ করিছন্তি এবং এই ঘটনা যেতেবেলে বাহারকু আসিছি সমস্তে চকিত হই যাইছন্তি কারণ এঠারে জাতি ধর্ম বর্ণ আদি ইত্যাদি বহুল ভাবরে বিভিন্ন কথা সংশ্লিষ্ট রহিতিবার কথা জনাপড়িছি তেণু সবুঠু বড় কথা হল এক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ভারত হইতিবা বলে ভারতর অধিকাংশ লোক বিভিন্ন স্থানরে বিশ্বর বিভিন্ন স্থানরে রহিছন্তি কদবা কোচিত ভারতীয়ঙ্ক বিরুদ্ধরে অভিযোগ আসিবা বলে কিন্তু বিভিন্ন দেশ ভারতীয় মানঙ্কু সম্মান দেউথবা মধ্য নজির রহি আসিছি কিন্তু সিঙ্গাপুরে এহার এক ব্যতিক্রম দেখা দেইছি এ যে চিত্র এই চিত্র হেউচি চুয়া চু ক্যাং ড্রাইভ অর্থাৎ এহা সিঙ্গাপুরর এক রোডর চিত্র ঘটনা যেদিন ঘটিছিল এই ঘটনা সমস্ত চকিত এইথিপাই করেছিল কি 30 বর্ষর জনে চাইনিজ যুবক 55 বর্ষীয় জনে ভারতীয় মহিলাঙ্কু অতি নির্ঘাত মাত্রারে মাড় মারিছিলে তাঙ্কু আহত করেছিলে এপরিকে তাঙ্ক ছাতিরে মধ্য গোইঠা মারিথিবার খবর প্রকাশিত হইছি এ ঘটনা ঘটিবা সামান্য মাসকু নেই এ ঘটনা ঘটিছিল ঘটনা দিন এহা হইছিল কি এই ড্রাইভরে জনে চাইনিজ যুবক বা চাইনিজ কপুল কুহযাও এমানে যাওথিলে সেপটরু এই মহিলা জনক চালি চালি আসুথিলে মহিলা জনকর মাস্ক ঠিক ভাবরে যেমিতি মাস্ক পিন্ধা যিবা কথা সেমিতি হুয়েত পিন্ধি নথিলে এহা দেখি এই চাইনিজ যুবক জনক তাঙ্কু মাস্ক ঠিক পিন্ধিবা পাই কহিছিলে এবং এহা পরে পরে কোনসি কারণবশত মহিলাঙ্ক সহ চাইনিজ যুবকর পাটিতুণ্ড হইছিলা এথিরে উৎক্ষিপ্ত হই এই 30 বর্ষীয় চাইনিজ যুবক জনক 55 বর্ষীয় মহিলাঙ্কু মাড় মারিবা আরম্ভ করিছিলে এপরিকি তাঙ্কু লহুলুয়াণ করিদেইথিবা বেলে তাঙ্কু ছাতিরে মধ্য গোইঠা মারিছিলে যাহাকে এক অপ্রীতিকর পরিস্থিতি উপজিছিলা তেবে এই ঘটনা তো চাইনিজ যুবক জনক ঘটাই দেইছিলে ঘটিলা পরে সে এতে মাত্রারে ডরি যাইছিলে যে মহিলাঙ্কু সেমিতি অবস্থারে ছাড়িদেই সেই জায়গারু ফেরার হই যাইছিলে এই মহিলা জনক হেউচন্তি হিন্দুচা নীতা বিষ্ণুভাই যিকি জনে প্রাইভেট টিউটর বলে জনাপড়ি পরে পরে পুলিশ কু এফআইআর দেওয়া পরে এই চাইনিজ যুবকঙ্কু পুলিশ খোঁজুথিবা বেলে এই ঘটনার তদন্ত জারি রখিছি তবে মহিলাঙ্কর ঝিও এক নিউজ এজেন্সিকু সূচনা দি কইতিলে কি এই চাইনিজ যুবক জনক কথাবার্তা জরিয়ারে রেসিজিমর প্রসঙ্গ উঠাইছিলে এবং মহিলাঙ্কু অনেক অপশব্দ ব্যবহার করে গালি মধ্য করেছিলে সিঙ্গাপুরর নিয়ম অনুযায়ী 6 বর্ষর তদূর্ধ্ব ব্যক্তি বিশেষকু মাস্ক পিন্ধিবা অনিবার্য তবে মাস্ককু ঠিক ভাবরে পিন্ধি নথিবা নেই এই যে গণ্ডগোল হয়েছিল এহা অত্যন্ত অরুচিকর বলে মনে হয়েছিল সমস্তঙ্কু এ দিগরে সিঙ্গাপুরর প্রধানমন্ত্রী মধ্য আলর্ট হয়ে যাইথিবার খবর মিলিছি প্রধানমন্ত্রী এই ঘটনাকু দৃষ্টি রাখি এহা কইছন্তি কি সিঙ্গাপুরে অন্তত পক্ষে রেসিজিমর স্থান নাহি এভাবে ঘটনা ঘটুথিবা ব্যক্তি বিশেষকু উচিত জবাব দিয়া যিব সিঙ্গাপুরর গৃহমন্ত্রী মধ্য এই ঘটনাকু কঠিনতর ঘটনা বলে বর্ণনা করিছন্তি সে কহিছন্তি যদি এমিতি ভাবরে রেসিজিম এবং সিনোফোবিয়া সিঙ্গাপুরে দেখা দিয়ে তাহলে আগামী দিনরে সিঙ্গাপুর বরবাদ হয়ে যাব তেণু এই ঘটনাকু কোনসি মাত্রারে হালকা ভাবরে নিয়া যাব নাহি এক স্ট্রং অ্যাকশন পাই মধ্যে সে অপিল করিছিবা জনাপড়িছি সিঙ্গাপুরে ভরি রাস্তারে গণ্ডগোলর যে বেনিয়ম কাম হুয়ে এহাপাই দণ্ডবিধান হিসাবে প্রায় $2,000 সিঙ্গাপুর ডলার ফাইন রয়েছে এবং মামলা যদি অত্যধিক গম্ভীর হুয়ে
ତାହେଲେ 3 ମାସ ପର୍ଯ୍ୟନ୍ତ ଜେଲ୍ ଦଣ୍ଡର ମଧ୍ୟ ବ୍ୟବସ୍ଥା ରହିଛି। ତେବେ ଏଭଳି ଘଟଣା ସିଙ୍ଗାପୁରର ପ୍ରାୟ ବିରୋଧୀ ଦଳକୁ ମଧ୍ୟ ସ୍ତବ୍ଧ କରିଦେଇଛି। ସମସ୍ତ ରାଜନେତାମାନେ ଏହାକୁ ତୀବ୍ର ଗତିରେ ତିରସ୍କାର କରିଥିବା ସହ ଏକ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ପାଇଁ ମଧ୍ୟ ଆହ୍ୱାନ କରିଥିବା ଜଣାପଡ଼ିଛି। ତେବେ ସେ ଯାହା ବି ହେଉ, ଚାଇନିଜ୍ ଯୁବକଙ୍କର ଏଭଳି କାରନାମା ଏବଂ ଖାସ୍ କରି ରେସିସିମ୍କୁ ଉତ୍ସାହ ଦେଲା ଭଳି କାରନାମା ଏବେ ସୋସିଆଲ ମିଡ଼ିଆରେ ଭାଇରାଲ ହେଉଥିବା ବେଳେ ସିଙ୍ଗାପୁର ସରକାର ଏହାକୁ ଏକ ଷ୍ଟ୍ରଙ୍ଗ ଆକ୍ସନ୍ ଦିଆଯିବ ବୋଲି ମଧ୍ୟ କହିଛନ୍ତି। ପରବର୍ତ୍ତୀ ଅଧ୍ୟାୟରେ ଏ ଘଟଣା କେଉଁ ବଡ଼ ନେଉଛି ତାହା ଦେଖିବାକୁ ବାକି ରହିଲା। ଘରେ ଟେନସନ୍, ବାହାରେ ବି ଟେନସନ୍, ପୁଅର ଚାକିରି ପାଇଁ ହଉ, ଝିଅର ବାହାଘର ପାଇଁ ହଉ, ଘରେ ଅଶାନ୍ତି, ମୁଣ୍ଡ ଉପରେ ଋଣର ବୋଝ, କୋର୍ଟ କଚେରୀ ମାମଲା ଆଉ ଜମି ଜମା ବିବାଦ, ଏସବୁ ଭିତରେ ଆପଣମାନେ ଘାଣ୍ଟି ହେଉଛନ୍ତି ନା? ଏଇସବୁ ଟେନସନ୍ରୁ ମୁକୁଳିବାର ରାସ୍ତା ଖୋଜୁଛନ୍ତି କି? ଜାଣିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ଆପଣଙ୍କ ସମସ୍ୟାର ସମାଧାନ କେବେ ଏବଂ କିପରି ହେବ? ଦେଖନ୍ତୁ ଭାଗ୍ୟଚକ୍ର, ଆପଣ ସମସ୍ତ ପ୍ରଶ୍ନର ଉତ୍ତର ପାଇପାରିବେ ଆମ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ। ଭାଗ୍ୟଚକ୍ର ପ୍ରତି ମଙ୍ଗଳବାର, ଗୁରୁବାର, ରବିବାର ରାତି 9ଟାରେ କେବଳ ଡିଟିଭି ଓଡ଼ିଆରେ। ଡିଟିଭି ଓଡ଼ିଆ ଦେଖିବା ପାଇଁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ ଏବଂ ବେଲ୍ ଆଇକନ୍କୁ ମଧ୍ୟ ଦବାଇ ଦିଅନ୍ତୁ।